এ নিয়ে আলোচনার জন্য যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান সবুজ, যাচ্ছি তার কাছে। সবুজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। সবুজ, গত প্রায় বছর তিনেক ধরেই কিন্তু সয়াবিন তেল নিয়ে এক ধরনের তেলেস্মাতি চলছে, এই বাড়ছে এই কমছে, এবং 90 টাকা 99 টাকার তেল এখন 200 টাকার মধ্যে দাঁড়িয়েছে লিটার। আন্তর্জাতিক বাজারে এই মুহূর্তে তেলের কী অবস্থা দামের? আমরা জাফর, এই যে তেলের দাম বাড়ছে, তেলের দাম নির্ধারণ নিয়ে বিভিন্ন সময় অভিযোগ উঠছে যে ব্যবসায়ীদের চাপে কিংবা সরকার শুল্ক সুবিধা তুলে দেওয়ার কারণে দাম বাড়ছে, নানান ধরনের কিছু বাড়ছে, কিন্তু এই তেলের বাজারটা, আমাদের অভ্যন্তরীণ বাজারটা আসলে ইন্টারন্যাশনাল বাজারের উপর নির্ভরশীল। আমরা একটু যদি ইন্টারন্যাশনাল বাজারটা প্রথমে দেখে আসি, তাহলে আমরা দেখব যে গত বছরের মে মাসে এ যাবৎকালে সর্বোচ্চ বাজার দর উঠেছে। আমরা এই তথ্যটা পেয়েছি যে ইন্টারন্যাশনাল যে সাইটগুলো রয়েছে, ওয়েবসাইটগুলো রয়েছে, যেগুলো দাম দিয়ে থাকে, সেখান থেকে নেওয়া, যেটা উঠেছিল $1,962 পার মেট্রিক টন। এরপরে সেটি নভেম্বরে ধীরে ধীরে কমতে কমতে সেখানে এসে দাঁড়ায় $1,651, এবং এর মাঝে ওঠা নামা আছে, কিন্তু এই যে গত বছরের নভেম্বর থেকে এই এপ্রিল পর্যন্ত যে এক টানা নেমে গেছে, অর্থাৎ এখানে আর কোনো ওঠা নামা নেই, অর্থাৎ গত এপ্রিল, এই যে কয়েকদিন সদ্য সমাপ্ত এপ্রিলে, সেই দামটা ছিল এভারেজ $1,029 বা $30 কাছাকাছি, এবং প্রথমবারের মতো দেখা যাচ্ছে যে ২০২০ সালের ডিসেম্বরে $1,026 উঠেছিল, অর্থাৎ প্রথমবারের মতো $1,000 যেটা পার হয়, এবং তারপরে $1,029, অর্থাৎ এই যে ২০ সালের যে নিম্নমুখী প্রবণতা বা কম মূল্যের ছিল ইন্টারন্যাশনাল মার্কেট, সেই মার্কেটের কিন্তু কাছাকাছি রয়েছি, যে সময়টা আসলে আমাদের খুব একটা বেশি দাম নিয়ে হতাশা বা ক্ষোভ ছিল না, তার কাছাকাছি চলে গেছে, এবং এর আগে তো বেশ খানিকটা কমেছিল, এবং এই নিম্নমুখী প্রবণতাটা এখন পর্যন্ত বজায় রয়েছে, অর্থাৎ আরও কমে যাবে সেটি বিশ্ববাজারটা আসলে ইন্ডিকেট করে। ঘটনা হচ্ছে যে আপনি খেয়াল করবেন, আপনার এখানেই কিন্তু আছে যে ২২ সালে এবং ২৩ সালে আন্তর্জাতিক বাজারে যখন দাম কম বেশি, তখন বাংলাদেশে তার ঠিক উল্টা। একটু যদি এটা দেখতেন কী অবস্থা এখানে, কেন এরকম? আমরা যদি দেখি যে এই মুহূর্তে আসলে দাম বিশ্ববাজারে অনেকটা কমে গেছে, এবং সবশেষ গত ডিসেম্বরে যখন দাম নির্ধারণ করা হয়েছিল, তারপরে এই 3 এপ্রিল নির্ধারণ করা হলো, তো ডিসেম্বরে যখন ১৮৭ টাকা দাম নির্ধারণ করা হলো প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম, তখন আন্তর্জাতিক বাজারে পার টনের দাম ছিল $1,409। ঠিক এখন যখন দাম বাড়ানো হলো লিটারে ১২ টাকা, সেই সময় কিন্তু দাম অনেকটা কমে গেছে, $1,029 বা $30 কাছাকাছি। এই যে $400 পার টনে কমে গেল প্রায়, কিন্তু দামটা বাড়ানো হলো, তো $400 যদি পার টনে কমে, তাহলে কিন্তু প্রতি লিটারে আমরা যদি দেখি অপরিশোধিত তেলের দাম, সয়াবিন তেলের দাম ৪০ সেন্ট, অর্থাৎ ৪০ টাকার বেশি, প্রায় ৪৫ টাকার মতো করে কমে গেল। সেখানে দাম যখন ইন্টারন্যাশনাল মার্কেটে কমে গেল, তখন দেশের বাজারে ১২ টাকা বাড়ানো হলো। এখানেই আসলে খটকাটা লাগছে যে আসলে দাম বাড়ানোর পক্ষে ব্যবসায়ীরা কি বলছে? আসলে দাম বাড়ানোর পক্ষে ব্যবসায়ীরা বলছেন যে বিশ্ববাজারে দাম কমেছে সেটা তারা মানছেন, কিন্তু গত বছর মার্চ থেকে যে শুল্ক ভ্যাট সুবিধা দেওয়া হয়েছিল তাদেরকে, প্রথম পর্যায়ে দেওয়া হয়েছিল উৎপাদন পর্যায়ে 15% বিদ্যমান ভ্যাট সুবিধা অব্যাহতি, তারপরে সেই দিনই দেওয়া হয়েছিল বিক্রয় পর্যায়ের 5%, এবং তার দুদিন পরে আমদানি পর্যায়ের যে 15% সেটি কমিয়ে 10% করা, অর্থাৎ 30% যে তাদেরকে ভ্যাট সুবিধা দেওয়া হয়েছিল, সেই সুবিধাটি আবার বহাল হয়ে গেছে গত 1 তারিখ থেকে, যার জন্য তাদের হিসাব বলছে যে 15% সে হিসেবে দাম বাড়ে, অর্থাৎ ১৮৭ টাকার তেলের ওপর যদি দামের ওপর যদি 15% হয়, তাহলে ২৮ টাকার কাছাকাছি দাম বাড়ে। তারা বলছে যে না, আমরা এত বাড়াইনি, আমরা হচ্ছে দাম বাড়িয়েছি ১২ টাকা, তাদের পক্ষে সেই যুক্তিটা, এবং এটাই আসলে তারা বলতে চাচ্ছে যে বিশ্ববাজারের দাম কমেছে সেটা আমরা নিয়েছি, কিন্তু ভ্যাট অব্যাহতি যেটা আবার আরোপ হয়েছে তার জন্য দামটা বাড়ছে। বিশ্ব অর্থনীতিবিদ এটা বের করবেন যে যেই দাম কমেছে এবং যে ভ্যাট বাড়ানো হয়েছে তার মধ্যে আসলে গ্যাপ কতটুকু আছে, কিন্তু আমাদের যে প্রতিবেদনটি আমরা দেখলাম, সেখানে দেখলাম যে মিলগেটে বিশাল ট্রাক জট এবং বলা হচ্ছে রেকর্ড আমদানি হয়েছে, এই ট্রাক জটটি কেন? আসলে ট্রাক জট আমরা যেটা দেখেছি প্রতিবারই দেখি যে আসলে বাজারে কৃত্রিম সংকট তৈরি, বিশেষ করে সরবরাহ সংকট যেটা বলা হয়, সরবরাহ সংকট তৈরি করার জন্য এই ট্রাক জট তৈরি হয়, এবং ট্রাক জটের ক্ষেত্রে নানান ধরনের অজুহাত আছে যে মাল লোড করতে সময় লাগছে বা রাস্তায় যানজটের কারণে ট্রাক ছাড়তে দেরি হচ্ছে, এই যে এসব কারণে এক ধরনের সরবরাহ সংকট তৈরি করা, এবং সেই সংকটের সুবিধা আসলে অসাধু ব্যবসায়ীরা নিয়ে থাকেন ভোক্তাদের জিম্মি করে, এটা একদম পরিষ্কার, আমরা এটি মাঝে মাঝেই দেখে থাকি। আর একদিনে ট্রাক জট বাঁধলে সেটা ছাড়াতে বেশ কয়েকদিন চলে যায়, তো খুব এটা খুব স্বাভাবিকভাবে বলা যায় অসাধু ব্যবসায়ীদের কারবার। যাই হোক, মানে যেভাবে আসলে ট্রাক জট তৈরি হোক, অসাধু ব্যবসায়ীরা পকেট ভারী করছে, তদারকি সংস্থাগুলো আসলে কাজ করছে, কিন্তু
এই যে দামের ঊর্ধ্বমুখীতা, এটা কমাতে গেলে হিসাবটা কোথায় মেলাতে হবে? আসলে হিসাব মেলাতে হবে খুব পরিষ্কার জায়গায়, কিন্তু অন্তত দাম কত হবে সেটা যদি পরিষ্কারভাবে জানানো হয়, বলা হয়, তাহলে আমাদের যে দাম বৃদ্ধি বা কমানো নিয়ে কোনো অভিযোগ থাকবে না অন্তত সাধারণ ভোক্তাদের। সেই জায়গা থেকে আমরা যদি দেখি যে আসলে আন্তর্জাতিক বাজার এই মুহূর্তে নিম্নমুখী রয়েছে, এটি খুব পরিষ্কার, এটি কেউ আসলে লুকাতে পারবে না, সবারই জানা। এবং তিন ধাপে ভ্যাট আদায় করা হচ্ছে, যেটা গত মার্চ মাস থেকে অব্যাহতি ছিল, সেই তিন ধাপে আসলে কতটা ভ্যাট আদায় করা হচ্ছে এবং রিবেট সুবিধা আছে। এই মাঝখানে যখন ভ্যাট অব্যাহতি ছিল তখন কিন্তু রিবেট সুবিধাটা ছিল না, এখন যেহেতু তিন ধাপেই ভ্যাট আদায় করা হবে তার জন্য কিন্তু তারা আমদানি পর্যায়ে আবার কিন্তু রিবেট সুবিধা পাবে। অর্থাৎ তারা যখন এই যে উৎপাদন পর্যায়ে ভ্যাট পরিশোধ করবে তখন কিন্তু আমদানি পর্যায়ের 15% ভ্যাট রিবেট পাবে। তো এখানে কিন্তু তারা যে ভ্যাটটা দিচ্ছে দামটা বেড়ে যাচ্ছে, তারপরে যখন আবার রিবেট সুবিধাটা পাবে তখন কিন্তু দামটার উপর চাপটা কিছুটা কমার কথা। আপনাকে ধন্যবাদ। আমরা অবশ্যই আশা করব যারা কিনা দায়িত্বশীল সংস্থা আছেন, কর্মকর্তা আছেন, তারা হিসাবগুলো মেলাবেন এবং মূলত ভোক্তার উপরই চাপটা পড়ে এবং ভোক্তার নাভিশ্বাস হচ্ছে, এই ভোক্তাকে অন্তত কিছুটা স্বস্তি দিতে হলে হিসাবটা আমাদেরকে মেলাতেই হবে এবং দায়িত্বশীলদেরকে মেলাতে হবে। আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী কামরুল হাসান সবু, জানাচ্ছিলেন সয়াবিন তেলের যে মূল্যবৃদ্ধি, তার বর্তমান চিত্র এবং আন্তর্জাতিক বাজারের হাল হকিকত।